বিশ্বের অন্যান্য দেশের মতো আর্জেন্টিনায়ও পুরোদমে চলছে টিকা কার্যক্রম। রোববার দেশটির ভাইস প্রেসিডেন্ট ভ্যাকসিন নেন। তিনি রাশিয়ার তৈরি স্পুটনিক ৫ ভ্যাকসিন গ্রহণ করে সুস্থ আছেন বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দেখা দিয়েছে টিকার সংকট, তবে সে সংকট কাটিয়ে উঠছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে প্রয়োগ শুরু হচ্ছে দ্বিতীয় দফার। অস্ট্রেলিয়াতে মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে ফেব্রুয়ারিতে, যার প্রয়োগ শুরু হবে। সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ কথা জানান। মিশরে শুরু হয়েছে চীনের সিনোফার্মের ভ্যাকসিন কার্যক্রম। রোববার স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু হয় এ কর্মসূচি। হাঙ্গেরিতে ফেব্রুয়ারিতে পৌঁছাবে রুশ ভ্যাকসিনের চালান। বুদাপেস্ট জানায়, অভ্যন্তরীণ অনুমোদন পাওয়ায় টিকা আসার সঙ্গে সঙ্গেই শুরু করা যাবে প্রয়োগ। রাশিয়ার ভ্যাকসিন পাকিস্তানেও অনুমোদন দেওয়া হয়েছে, জরুরি প্রয়োগে যার অনুমতি দিয়েছে ইমরান খান প্রশাসন।